সাকিব ভাই বিং দ্য স্টল ওয়ার্ড আমাদের বাংলা সিনেমার জন্য একজন আশীর্বাদ যত কথা রাখা ছিল এই বুকে তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা আমি চেষ্টা করি আমার নিজের মতো করে নিতে সাকিব খানের মুভি প্রিয় মানে প্রিয়তমা তারপর রাজকুমার বা সাকিব খানের পরবর্তী সিনেমা অথবা এরকম ট্রেন্ডিং এ যেগুলো রয়েছে সবসময় যে সাকিব খানের সবকটা সিনেমায় আমি লিখবো বা লিখতে পারবো এমন তো না হয়তো প্রয়োজনে দেখা যাবে যে অন্যরা কেউ লিখছেন আমি হয়তো কখনো কখনো লিখবো সিনেমায় আমি নিয়মিত লিখতে চাই এটুকু পরিষ্কার এবং আমি এফার্ট দিতে চাই এবং এই এফার্টটা আমি আমি কন্টিনিউ করেছি এবং সাকিব ভাই দ্য এই আমাদের বাংলা সিনেমার জন্য হি ওয়ান অফ দা কি বলবো একজন আশীর্বাদি তার মতো কেউ নেই না মানে ওই জায়গাটার থেকে সাকিব ভাই যখন আমাদেরকে সুযোগটা দেন বা আমাদেরকে পছন্দ করেন সেটা ইটস সেলফ ইজ এ প্রিভিলেজ সে হ্যাঁ সো সে প্রিভিলেজ নিয়ে যেহেতু দুটো সাকসেসফুল কাজ হয়েছে আরও কিছু সাকসেসফুল কাজ হওয়াটা বাঞ্ছনীয় তবে চ্যালেঞ্জটা হচ্ছে এগুলোকে কিভাবে আমরা ওভারকাম করব। মানে একটাকে আরেকটা যদি ছাপিয়ে যেতে না পারে তাহলে আমরা কিন্তু থাকে না জীবনে এক্সপেকটেশনটা হ্যাঁ ডাউন করবে তো সেজন্য আমি আমি খুবই চেষ্টা করব যে আরো কিছু ভালো

আর একটা টিউন পছন্দ হলো ওই টিউনটা আমাকে পাঠিয়ে বলা হলো হিমেল আমাকে বলল যে ভাইয়া এই টিউনের উপরে আপনি গানটা লিখে দেন সো আমার টিউনটা না শুনে মাত্র আই আই থট যে দিস ইজ দিস ইজ রেজোনেটিং আমার আমার ভেতরে ঢুকে গেছে আর গান যখন একটা টিউন আমার ভেতরে ঢুকে যায় কিংবা গানটা যখন আমি ইন্টারনালাইজ করতে পারি তখন কিন্তু আমি গানটা লিখতে পারি সো ওই সময়ে ওই গানের কথাগুলো আসলো যে যত কথা রাখা নীলিমা তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তম সো ওই আকাশ নিলে তুমি যে নীলিমা ওখানে হচ্ছে আপনি ট্রু আসিফ ইকবালকে পাবেন হ্যাঁ যে মানে ওই ওই যে ওই যে সিমিলিস গুলো ওই সিমিলিস গুলো হচ্ছে আসলে আমি চেষ্টা করি এটাকে আমি আমার নিজের মতো করে নিতে যাতে করে মানুষ বুঝতে পারে যে এই গানটা শুনে যে এই গানটা আসলে কে লিখেছে

লিখবেন এটা কিন্তু সত্য হ্যাঁ যে এরকম হওয়ার একটা সুযোগ ছিল কিন্তু আমি না কখনো ফিল করি নাই আমি মনে করি যে লিখতে পারাটা ইজ স্পেশাল কোয়ালিটি গান গাওয়াটা যেরকম একটা স্পেশাল কোয়ালিটি লিখতে পারাটা একটা স্পেশাল কোয়ালিটি আরেকটা জিনিস হচ্ছে আমি না আই নট এ সর্ট অফ নো অনেক জনপ্রিয়তা পর্দার সামনে সবসময় থাকা এগুলো আমাকে খুব একটা টানে না